কই মাছে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নষ্ট হওয়ার জন্য ধীরে ধীরে কিন্তু এর সংখ্যা কমে যাচ্ছে। এটাকে যে প্রণয়িত প্রজননের মাধ্যমে যে প্রজননের কৌশল ইতিমধ্যে তৈরি হয়েছে, একটি 100 গ্রামের কই মাছ থেকে প্রায় 35 থেকে 40 হাজার পর্যন্ত এদের ডিম পাড়ানো সম্ভব। এটা স্ত্রী মাছের ক্ষেত্রে সাধারণত 0.4 ml এবং পুরুষ মাছের ক্ষেত্রে 0.2 ml, যে ফিস হরমোন যেটা প্রয়োগ করা হয় প্রতি কেজি দেহের হিসাবে। ছোট্ট জলাধারে অতি অল্প পুঁজিতে এই কই মাছের প্রজনন করা সম্ভব। সাধারণত কাঁচের জলাধার বা সিমেন্টের চৌবাচ্চা এবং বা ছোট পুকুরে এটাকে মানে হরমোন প্রয়োগ করে ঝর্ণা দিলে এদের কিন্তু স্বাভাবিক প্রজনন হয়।